এই হচ্ছে মাই বেবি, শুধু দেখতে পাচ্ছ এরকম একটা ফাঁকা রাস্তা, আর এরকম দেখো দুটো হাত ছাড়া আমার, যা দুটো হাত ছাড়া, না আছে ক্রুজ কন্ট্রোল না কিছু, জাস্ট মজা নিচ্ছি, একটা ভালো এনজয় করছি রাইডটা, সেগুলো নতুন গাড়িতে কাজ করিয়েছি, একটা সুন্দর একটা কাজ করিয়েছি, সেই কারণে এরকম একটা জিনিস পাচ্ছি আমি। কি কাজ করিয়েছি না করিয়েছি সেটা সেটা যদি তোমার জানতে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে হবে। এদিকটা দেখো শুধু, খানটা কি আছে এখানটা যাই না, যাই থাকুক না কেন, হ্যাঁ। আর আইটিসি রয়্যাল বেঙ্গলটা তো বরাবরের জন্য সুন্দরী, ছেড়ে দাও ওটা কিছু বলার নেই। তো এই জিনিসটা নতুন দেখেছি কিন্তু ইউনিক জিনিস, কি বল, সুন্দর জিনিসটা। তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স দুটো একসাথে পড়েছে, তো সেই ভ্যালেন্টাইন্স আর সরস্বতী পুজো দুটো একসাথে কাটানো, পালন করা বা ঘুরতে যাওয়া যাই বলো না কেন, সেটা করার জন্যই আজকে ফাইনালি আমি বেরোতে চলেছি, বেরোবো, এখনো পর্যন্ত বেরোইনি। এখন যে বেরোচ্ছি আমি, এখন বেরিয়ে একটু সিমোরের দিকে যাব, মেনলি তার্কেশ্বর লাইনের দিকে, একটু গ্রামের দিকটা যাব, একটা ছোটোখাটো একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাব। অনেকটাই লেট করে ফেলেছি, অনেক কিছু কাজ ছিল সকালবেলাতে করতে করতে অনেকটা লেট করে ফেলেছি, তো এখানে বেশি না বোকে, তো চলো এখান থেকে বেরোই, ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে, ওখানে গিয়ে তোমাদের সাথে সব কথাবার্তা বলছি। তো গুরু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আবার অনেক দিন পর আবার সেই মোটর ব্লগিং আর অন ক্যামেরা কথা বলা, এই যে অন ক্যামেরা গাড়ি চালাতে চালাতে কথা বলা, এই যে এতটা ভালো লাগে না, কাজে থাকতে থাকতে বা কিছু করতে করতে না এই যে কথা বলাটা তোমাদের সাথে হয় না, এই যে তোমাদের বাইকের সামনে এসে অন ক্যামেরা কথা বলতে যে আমার কতটা ভালো লাগে না সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি কথা বলছি গুরু বলে বোঝাতে পারবো না। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন দুটো একসাথেই পড়েছে, তো সেই কারণে আজকে আমার সকালবেলা থেকেই মানে কোথায় যাবো না যাবো অনেক ডিসাইড করছিলাম, অনেক কিছু ভাবনা চিন্তা করেছি, দেখতে পাচ্ছ সূর্যমামা আস্তে আস্তে নিচের দিকে নেমেই আসছে। তো এখন ফাইনালি আমি যেতে চলেছি, ঘড়িতে বাজে 3:21, এখন আমি সিঙ্গুরের দিকে যেতে চলেছি, অনেকটাই লেট করে ফেলেছি কেন সকালবেলা টুপিটাকে অনেক কাজ ছিল, তার থেকে বড়ো কথা অনেক রকম প্ল্যানিংই করেছিলাম কিন্তু সেটা আর ফুলফিল করতে পারিনি, অনেকটা দূরে যাওয়ারই একটা প্ল্যান ভেবেছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি, আর কী করা যাবে সেটা, যখন যেটা হয়ে ওঠেনি যখন করা যাবে না সেটা বাদ দিলাম আমি। এখন আমি যাচ্ছি না কেন সিঙ্গুর তারকেশ্বরের লাইনের দিকে, কামারকুণ্ড রেলওয়ে স্টেশনের সামনেটা যাবো, ওখানে একটা আমার ভাই পড়ে একটা বার্থডে আছে তার উপলক্ষে যাচ্ছি, তো সেখানে যাব, শুধু জাস্ট একবার দেখা করব, দেখা করে ওখান থেকে বেরিয়ে চলে আসবো। এই যে সিধে রাস্তাটা চলে যাচ্ছে তোমার কলকাতার দিকে, দেখতে পাচ্ছ এখানে, আর দিল্লি রোডটা নিয়ে নিচ্ছে এটা, মানে আমাদের ডানকুনি টোল ট্যাক্সের দিকে, তো এই দিক দিয়ে আমি টোল ট্যাক্সের দিকেই যাবো। মোটামুটি গাড়িটাকে ভালোই টানিয়ে আমি অনেকটাই রাস্তা কভার করে নিয়েছি, সামনেই আছে আমার ডানকুনি টোল প্লাজা, তো সেখান থেকে টোলটা টপকাবো, টপকে আমাকে বাঁদিক যেতে হবে, বাঁদিক নিয়ে গিয়ে আমাকে আরও যেতে হবে, মোটামুটি এখন অনেকটাই রাস্তা আছে, তো চলো আবার রাস্তাটা কভার করি না কেন, যখন ভালো কোনো একটা জায়গা দেখতে পাবো তখন তোমাদেরকে দেখাবো। এই ক্রস করছি টানকুনি টোল প্লাজা, টানকুনি টোল প্লাজা ক্রস করে এই দিক থেকে সোজা একটুখানি বেশিটা না কিছুটা গিয়েই তোমার একটা ডান দিকে একটা রাস্তা পড়বে, তো সেই রাস্তাটা ডান দিকটা নিতে হবে, তো সেটা নিয়েই যাবো, এগোবো, তো চলো এগোতে থাকি। আমার সাথে আমি আজকে একা আসিনি, আমার সাথে আমার দাদা বৌদি দুজনেই এসছে,
তো ওনারা বাইকে, আমি বললাম তোরা আগে বেরিয়ে যা, আমি তোদেরকে ধরে নেবো। এবার ওরা আগে আছে না পরে আছে সেটা এখনও পর্যন্ত যাই না। আমি তো হাইওয়েতে মোটামুটি ভালোই স্পিড মেনটেন করে আমি অনেকটা এগিয়ে চলে এসেছি। এখনও ডানকুই টোলটা টপকালাম, টপকে ডান দিক যে ঢোকার যে রাস্তাটা পড়বে তো সেখান থেকেই দাদাকে আবার কল করে নেবো যে কোথায় আছে না আছে। ফুরফুরা 16 কিলোমিটার, তারকেশ্বর 22 কিলোমিটার, চাপাডাঙ্গা 28 কিলোমিটার। তো এখান থেকেই ভেতর দিকে নিয়ে নিলাম। এবার থেকে স্টার্ট হচ্ছে গুরু পুরো গ্রামের সাইড। এখন আর গ্রাম বলাটাও ভুল হবে, দেখো এইদিকে সব দেখতে পাবে সব ঘরবাড়ি হয়ে গেছে অনেক দিন, প্রায় দেখতে তাও যদি মনে হয় প্রায় 4 থেকে 5 বছর পরে আবার এইদিকে ঢুকছি। মানে কি বলবো, মানে 5 বছরে বড় জন্মদিন করছেই মনে হয় বুকে ভাতে হয়তো আসতে পারি, এসেছিলাম কি আসিনি সেটা মনে নেই। এই সাইডটা দেখো শুধু একবার, তাহলে বুঝতে পারবে যে কোথায় চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ দুদিকে ভরা এরকম গ্রিনারি থাকবে, মাঝখান দিয়ে ফাঁকা একটা যদি রাস্তা থাকে তোমার ভাইদের কতটা ঠিক ভালো লাগে সেই জিনিসটা তোমরা তো সেটা জানোই ভালো। আর এত সুন্দর একটা বড় কর্নারিং করারও জায়গা দিয়ে যাবে, বা রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে, রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে। এই যখন আমি প্রথম প্রথম আসতাম এই রাস্তাগুলো যখন দাদার বাইকে করে এমনি যেতাম না, না দাদারগুলো ঘুরতাম পুরো মাটির রাস্তা ছিল। এসব রাস্তাগুলো এখন পুরো পাকাপোক্তভাবে হয়ে গেছে। এই ফুচকাটা হচ্ছে বার্থডে গুরু, তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। তাকাই দিকে বল, ক্যামেরার দিকে তাকিয়ে বল, কিছু বলবি? হ্যাপি বার্থডে। তোমার বলো, সবাইকে বলো হ্যাপি বার্থডে বলে দিতে তোমাকে। হ্যাপি বার্থডে বলো, তোমাকে সবাই যেন উইশ করে, হ্যাপি বার্থডে উইশ করে, বিলেটেড হ্যাপি বার্থডে। সব কিছু কাজ বাজ মেটালাম, এখানে সরাসরি দেখা সাক্ষাৎ করলাম, অল্প অল্প কিছু খেতে পেতে দিল তো খেটে নিলাম। খেটে নিয়ে এবার যাচ্ছি আবার বাড়ির দিকে, নয় ঠিক আমাদের সাথে আরও একজন মেম্বার অ্যাড হবে। তো কে অ্যাড হচ্ছে না হচ্ছে আমাদের সাথে, কে জয়েন্ট হচ্ছে আমাদের এই রাইডিংয়ে, বা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো উপলক্ষে কে আসছে আমার এই গাড়ির পিছনে বসার জন্য, সেটা যদি তোমাদের দেখার ইচ্ছে হয় তো ভিডিওটা জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে মনে করে একটা লাইক করে যেও, মনে করে একটা লাইক করে যেও। তোমাদের বলছিলাম অনেক গ্রামের দিকে ঢুকবো, কিন্তু সত্যি কথা বলতে যা এখানে যা লোকালিটি বা এদিকে যা ঘরবাড়ি হয়ে গেছে এটাকে গ্রাম বলা যাবে না এখন আর। তো সরি, যখন ভিডিওতে আগে বলেছিলাম যে অনেক গ্রামের দিকে যাচ্ছি, অনেক গ্রামের দিকে যাচ্ছি, তো সেটার জন্য সরি। তোমরা দেখলেই বুঝতে পারবে গ্রাম মানে আমি যতদূর জানি কি খড়ের বাড়ি হবে বা টাইট চালের বাড়ি হবে, চারিদিকে মাটি মাঠ হবে, কিন্তু সত্যি কথা বলতে এখন আর সেরকম কিছুই নেই, সব ক্লিয়ার হয়ে গেছে, একদম পুরো ক্লিয়ার, মানে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আগে বলে সব জায়গায় ঘরদোর হয়ে গেছে। তো এখান থেকে আমাকে আবার যেতে হবে তোমার সাঁতরাগাছি যাব। তো সাঁতরাগাছি গিয়ে আমার সঙ্গে যে অ্যাড হবে বলছে আমাদের এই বেবির গাড়ির পিছনে বসাবো, বসিয়ে ঘুরবো ফিরবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমাদের এখনও পর্যন্ত ডিসাইড হয়নি। ভেবেছিলাম একটা জায়গায় যাব, কিন্তু যা লাইট নেমে যাচ্ছে ওই জায়গাটা যাওয়াটা পুরো বেকার হয়ে যাবে। তো লেট সি, চলো দেখা যাক কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। Two hours later. আহা কি লাগছে কলকাতাটাকে আজকে, স্পেশালি আজকে লাগছে না এই জায়গাটা লাগে সেটা আমার জানা নেই, কেন এই দিকটাতে সেরকম বেশি আসি না। তো গুরু এইখানে এটা দেখা যায় বিশ্ব বাংলার যে লাইটটা কিরকম গোল হয়ে ঘুরছে মালটা। গুরু এখানে শুধু এই জিনিসটাকে দেখো, ও কি লাগছে এইখানটা, এবার উঠে দাঁড়াচ্ছি। হ্যাঁ গুরু দেখছো কি লাগছে মাইরি, সব থেকে বেশি তো ইউনিক লাগলো এই একটা এই জিনিসটা, এটা দেখো এই মানে এই প্রজেক্টারের মতো আমার বিশ্ব বাংলার যে গেটের যে নামটা লেখাটা ওটা পুরোটা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ ওই বিশ্ব বাংলার লোগোটা কিরম গোল হয়ে ঘুরছে। এবার দাঁড়াই তোমাদের ভালোভাবে এবার দেখাই এই দিকটা দেখো শুধু, এখানটা কি আছে এখানটা যাই না, যাই থাকুক না কেন। হ্যাঁ আর আইটিসি রয়্যাল বেঙ্গলটা তো বরাবরের জন্য সুন্দরী, ছেড়ে দাও ওটা কিছু বলার নেই। তো এই জিনিসটা নতুন দেখেছি কিন্তু ইউনিক জিনিস, কি বল সুন্দর জিনিসটা। তারপর তো ভেতরটা তো জাস্ট বা কলকাতা ফলকাতা অনেক, মানে খোঁয়া দেখালাম যেটা বিশ্ব বাংলার ওখান থেকে যে মানে আইটিসি রয়্যাল বেঙ্গলের যে মহাবিশ্ব ধরেছিলাম। তো কোথায় যাবো কোথায় যাবো অনেক ডিসিশন হওয়ার পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছিলাম পাটুলি। পাটুলিতে এসে অনেক রকমের জিনিস দেখলাম, আর তোমাদের একটা কথা বলতে চাই যে আমাদের সাথে আরেকজন যে জয়েন করে বলছিলাম
মায়াপুর ছিল তোমাদেরকে যে কেমন জায়গাটা কিরকম প্লাস অনেকটা ভিড়ও আছে সেরকম কোন ওখানে দাঁড়িয়ে থেকে সেরকম কোন ওখানে কথাবার্তাও মানে ওইখানে দাঁড়িয়ে থেকে সেরকম কোন কথাবার্তা বলতে পারিনি আমরা তো এখন এবারে এখান থেকে কোথায় যাবো না যাবো সেটাও আমাদের জানা নেই ঘুরতে বাজে 9:32 তো এখনও পর্যন্ত আমরা জানি না যে এখান থেকে পার্টি যাবো না অন্য কোথাও ঘুরতে যাবো যদি মেবি কোথাও গিয়ে থাকি তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদেরকে আবার সবাইকে আমরা এনজয় করছি তোমরা এনজয় করো আর তোমরা কেমন এনজয় করলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা হ্যাঁ জানাচ্ছি তো তো তোমরা কেমন এনজয় করলে সেটাও আমাদেরকে জানিও মানে কমেন্টে জানিও আমাদের সাথে এসেছিলো হচ্ছে আমার বৌদি আর হচ্ছে আমার দাদা সেই সবাই মিলে আমরা এসেছিলাম তো বেশ মজা করেছি তার আগে তো দেখতে পেলে আমরা তিনজনে মিলে গেছিলাম বাঙুরে ওখানে যে প্রোগ্রামটা ছিল ওটা করে তারপরে এদিকে ফিরেছি অনেকটা লেট হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি আসতে পারলে আরও অনেক কিছু দেখতে পেতাম চলো এবার এখান থেকে বেরোনোর পালা বেরোই কোথায় নিয়ে যায় কোথায় আসে চলো দেখলে দেখা যায় তোমার মোটো ব্লগ গুরু ওখান থেকে বেরিয়ে এখন এসেছি ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়াটা লাইটিংটা বেশ ভালো লাগছে তো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ আজকের দিনটা বেশ ভালো মতোই এনজয় করলাম সেটাও তোমরা দেখতে পেয়েছ অনেক জায়গা ঘুরেওছি দু তিন জায়গা ঘোরাও পর্যন্ত হয়েছে তো যাই হোক বেশ ভালো মজা করলাম এবার এখান থেকে ডাইরেক্ট যাবো বাড়ির দিকেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তো জানো কী করতে হবে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করতে হবে আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমাদেরকে জানো ভালো করে কী করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আজকে ভিডিওটা এখানেই এন্ড করব কারণ আর বেশি লং করতে চাইছি না ভিডিওটা ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো স্টে টিউন মাই ড্রিম ডেজ ফ্যামিলি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই দেখাতে নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণ চলে যাও টাটা।